যে আমার পিছনে ইহুদি আছে আস আস মারো প্রত্যেকটা ইহুদি না মারা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এটা হামাসের গঠনতন্ত্রের লেখা প্রত্যেকটা ইহুদিকে কতল করতে হবে না করতে পারলে কেয়ামত হবে না

তাকে অপমান করা আমার সাথে দিমত করে আমাদের লাইফ এসে প্রিন্স ভাই আমার সাথে দিমত করে বিষয় যত করুক বা যেটাই করুক তাকে অপমান করাটা অপমান করতে হবে এই কথাটা যদি আমি বলি এটাকে একটা জাস্টিফাইড কথা হবে

যারা হচ্ছে জঙ্গিবাদ জঙ্গিবাদ কায়াম করে এবং শরিয়ৎ প্রতিষ্ঠা করতেছে এরকম দশটা ধরুন এই দশটা আছে পৃথিবীতে দশজন এরকম জঙ্গি মুসলমান আছে পৃথিবীতে এটা তো থাকা সম্ভব নাকি প্রিন্স ভাই বলেন হ্যাঁ সম্ভব আচ্ছা এখন যদি আমি বলি যেহেতু এই দশজন জঙ্গি মুসলমান আছে সেহেতু সমস্ত মুসলিমদেরকে মেরে ফেলা একটা জাস্টিফাইড কাজ এইটার সাথে কি আপনি এগ্রি করেন অবশ্যই না কেন এগ্রি করেন না কারণ দশজন মানুষ বা দশজন আহ জঙ্গি টেরোরিস্ট খুলি এরা হাজার হাজার মুসলমানের প্রতিনিধিত্ব করে না তো আমি কেন করব যদি যদি প্রতিনিধিত্ব করে তাহলে ওই জনের জন্য তো আপনি মানে সব ইহুদিকে মারতে পারে না তাই না প্রতিনিধিত্ব করে কি করে না সেটা তো একদম ভিন্ন জিনিস যদি করেও তাতেও তো এটা প্রুভ হয় না যে এই দশ জনের কোনো একটা অ্যাক্টের জন্য সবাইকে মেরে ফেলা সেই গোত্রের সেই গোষ্ঠীর যে সেই সম্প্রদায়ের সবাইকে মেরে ফেলাটা এটা জাস্টিফাইড হবে এটা তো তারা তো কোনো অপরাধ করে নাই তারা তো এখন পর্যন্ত জঙ্গিবাদ কাজ না করে ততক্ষণ পর্যন্ত তো আমরা তাদেরকে জঙ্গিবাদের দায় তো মারতে পারি না তাই না অবশ্যই না শুধুমাত্র যখন জঙ্গিবাদ করবে তখন তো শুধুমাত্র তাকে জঙ্গি বলা যাবে এছাড়া তো আর না করলে তো আর তাকে জঙ্গি বলা যাচ্ছে না নাকি অবশ্যই না আচ্ছা এখন আপনি মানে মোহাম্মদের যে কথাটা সেই কথাটা হচ্ছে ইহুদিদেরকে মেরে ফেলতে হবে সারা পৃথিবী থেকে বিনাশ করে দিতে হবে আপনি বলতে যাচ্ছেন এটার একটা মানে এটার পেছনে একটা ঘটনা আছে সেই ঘটনাটা যেই ঘটনাই ঘটুক না কেন ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে সেই সময়ের ইহুদিরা মোহাম্মদকে মাইরা মুইরা ফাটা তাকে তার পরিবারের সবাইকে রেপ টেপ করে ফাটায় ফেলছিল একেবারে এক্সট্রিম লেভেলের কাজ করছিল এটাও ধরে নিচ্ছি আপনাকে দিয়ে দিলাম এগুলো সব এতে কি এই সময়ের ইহুদিদেরকে মারাটা জাস্টিফাইড হয় অবশ্যই না এবং আমি এর বিপক্ষে ইসলামে থাকলো যদি বলে থাকে যে সব ইহুদিকে মেরে ফেলতে হবে সেই কথাটা কি জাস্টিফাই করা যায় অবশ্যই না আমি এর বিপক্ষে তাহলে মুহাম্মদের আমনে কি ঘটলো না না ঘটলো সেটার কারণ কি মোহাম্মদ কেন এই কথা বলল সেটা কি এই সময়ের ইহুদিদের উপর জেনোসাইড জেনোসাইডের বৈ ইহুদিদের উপর জেনোসাইড না

আহ যেভাবে আছে সেভাবেই পালন করতে হবে মুসলমানদের সেভাবেই তো পালন করতে হবে তাই না হবে মোহাম্মদ যদি বলে থাকে যে ইহুদিদেরকে মেরে ফেলতে হবে সে কি এটা স্পেসিফাই করে দিয়ে গেছে যে তার সময়ের তার সাথে যে ইহুদিরা দুষ্টমি করছে তা শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে নাকি সকল ইহুদিদের কথা বলছে জি ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও বলেছেন আর তারা যুদ্ধ চাইলে যুদ্ধ করো আর তারা শান্তি চাইলে বা তারা সন্ধি চাইলে সন্ধি করো এটাও আছে দেখাবো আমি আপনি আমাকে আমার সাথে ভাই আমার সাথে রেফারেন্স দেখা আপনি কোলাইতে পারবেন না লুচা মোহাম্মদের এমন লঙ্গি খুলবো আপনি এখান থেকে কান্তে কানতে বেড়াবেন আপনি আমার দোলেই দেখাবেন এত বড় মানে আমার লাইফে এসে এত বড় বড় কথা বলে ফেলেন আপনি এত বড় পণ্ডিত আপনার দুঃসাহস এই জিনিসটা আমি ভেবে আবাক যে কত আপনি আমাকে হাজারটা দুলিল দেখাচ্ছেন মানে আমি কেন আমার কথার পক্ষে একটা কথা বলতে পারবো না আর বললে আপনি আমাকে ইসলাম শেখাচ্ছেন তারা ইসলাম যত না ঘাইটা খাইছে আমি এক বছরে তার থেকে বেশি ইসলাম ঘাইটা খাইছি হ্যাঁ এক বছরে ইয়ার টপ খেতে পারবেন আপনারা পুরা আপনার পরিবারের যত চোদ্দ গোষ্ঠী আছে সবাই মিলে আমার এক বছরের কাজ আপনি আপনি সামলাতে পারবেন না আপনি আমার সাথে মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামে কি বলা আছে বলেন তো একটু শুনি কি কি দলিল দেখাবেন দেখি তো একটু আসেন আসেন দলিল গুলা নিয়ে আসেন ভাই মানে আপনার কথাটা হচ্ছে এরকম মানে আমি আমি আসলে কথা কথা আপনার কথাটা হচ্ছে এরকম আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন যে প্রিন্স ভাই আপনি আপনার মতামতের মতামত যেটা দেবেন সেটা

আবার বলেন না ভাই এখন আবার নেটওয়ার্ক সমস্যা এসে এগুলো বলেন না দয়া করে রেফারেন্স নিয়ে আসুন রেফারেন্স থেকে কতদূর দূরে যেতে পারেন আমিও একটু দেখতে চাই আমার মনে হয় অনেক ভাই রেফারেন্স ইউ আর ইনসাল্টিং মি ইউ আর ইনসাল্টিং মি

যদি রেফারেন্সেস থাকে রেফারেন্সেস নিয়ে আসে তারপর কথা বলেন আপনার কাছে চুপ আছে এখন আপনার কাছে সুযোগ আছে সুযোগটাকে ইউটিলাইজ করেন যে আপনি যে দাবিটা করছেন আপনি আসলে সেটা ব্যাকআপ দিতে পারবেন নিয়ে আসেন রেফারেন্সটা আমরা দুজনেই চুপ করে আপনার রেফারেন্সটা শুনতে হচ্ছি নিয়ে আসেন আমরা যদি করতে চান আমি আমি আপনার মানে আপনার মতো পোলা বাইন দেখার সময় নেই আমার ইনসার্ট আগে করার কথা আপনি আগে রেফারেন্স নিয়ে আসেন যদি রেফারেন্স নিয়ে আসেন আমি অবশ্যই অবশ্যই আপনার সাথে বড় কথা বলবো এছাড়া আপনার কোনো ধরনের একদম বাগডুম দাবি শোনা ভাই শোনা সরে ও শোনার ইচ্ছা নেই আমার

যদি কোরআনের আয়াত তাহলে কোরআনের আয়াতের অনুবাদ বের করবেন তাফসির বের করবেন এবং সেই সম্পর্কিত যদি কোন হাদিস থাকে সেগুলো বের করবেন আমরা সবগুলো বের সবগুলো দেখবো আমরা আজকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বো আপনার দলিলটা ঠিক আছে আপনার দলিল গুলা সব পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা অনেক সময় আছি আপনার আপনি আজকে অনেকক্ষণ থাকবেন আমাদের সাথে আশা করি অনেকক্ষণ আপনার রেফারেন্স প্রিন্টিং প্রেসে দিচ্ছেন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়ে বাইরে তারপরে আসবে এই পর্যন্ত অনেক সময় হয়ে গেছে ভাই

যতক্ষণ বের না করছেন ততক্ষণ তো মাঝে মাস্তি করবে এটা তো মেনে নিতে হবে কিছু করার নেই অনেক খারাপ আপনি এখন কি রাগ করে চলে যাবেন না আমি খেলবো না তোমাদের সাথে আমি যদি খেলবো না এটা বলে চলে যাবেন

এটা এইরকম হলে তো জাতি উন্নতি করবে না তাই না কথা হবে কম কাজ হবে বেশি দলিল হবে বেশি কথা হবে কম দলিল বের করেন আমরা মেনে আসিফ ভাই উনি কি এখনো দলিল দেখাইছেন নাকি ওই জায়গায় আছেন কানাগড়ি করতেছেন এখানে এখানে এখনো আপনারা কেন আমাকে নিয়ে কথা বলছেন টিস্যু পেপার লাগবে ভাই টিস্যু পেপার নেন কানাগড়ি শেষ করেন নবিং শেষ করেন নালে আপনি একটা কাজ করতে পারেন প্লিজ ভাই আমি আপনাকে আরো সুযোগ দিচ্ছি যেহেতু আপনি রেফারেন্সের কথা বলছেন আপনি এখন বেরো যেতে পারেন বেরো হয়ে আপনি আধা ঘন্টা পরে রেফারেন্স নিয়ে আসতে পারেন আপনি আপনাদের সেই সুযোগ দিচ্ছি এবং আমি পুরোটা সময় একটা সিট খালি রাখবো

এখানে আমি আদিষ্ট যতক্ষণ না তারা লাইলালা বলবে এবং নামাজ আদায় করবে মানে হচ্ছে মানুষ মুসলমান না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি এখানে যুদ্ধ করার কথা বলা হয়েছে কিন্তু আরেকটা অনুবাদে এই আরেকটা হাদিসে দেখেন এখানে এইটাতে তিরমিজি শরীফের তাহকীকৃত ছাব্বিশশো সাত নম্বরে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ লাই লাহিলাল্লা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি কিতাল কিতাল মানে কতল জিনিসটা কিন্তু কিতাল থেকে এসছে মানে কতল কিতালের রুট ওয়ার্ডটা এক মানে হচ্ছে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি মানে যতক্ষণ পর্যন্ত না মানুষ ইসলাম ধর্ম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মারতে হবে জবাই করতে হবে আচ্ছা এই হাদিসটার ভিতরে আমরা দেখি রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত কোনো প্রভু নেই এ কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল মানে যে যদি ইসলামটা কবুল করে তাহলে তার মাল এবং রক্তটা নিরাপদ আর যদি ইসলাম কবুল না করে তাহলে কিন্তু অনিরাপদ এইটা হচ্ছে ইসলামের বিধান এটা হচ্ছে নবী মোহাম্মদ সরাসরি বলে গেছে এখন এইভাবে রেফারেন্স দেখাতে হয় আর এরপরে যদি আরো রেফারেন্স দেখাতে হয় তাহলে আরো একটা দেখা দিই দেখেন সহিম মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত চার হাজার তিনশো সত্তর নম্বর হাদিস যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে আগে দিনের দেওয়া দিতে হবে নাকি দেওয়ার পরে আক্রমণ করা যাবে এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বনু মুস্তালিকের উপর এমন আক্রমণ করলেন এমন অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল মানে সেই গোত্রটা একটা অপ্রস্তুত অবস্থাতে ছিল রাতের অন্ধকারে হুট করে গিয়ে দেখেন এখানে লেখা তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক হত্যা করলেন এবং অবশিষ্ট নারী শিশুদেরকে বন্দী করলেন এই যে নারী শিশুদেরকে নারীরা হয়ে গেল মুসলমানদের গনিমতের মাল এবং এই নারী এবং শিশুদের সাথে মোহাম্মদের সেনাবাহিনীরা সেক্স করতো সেদিনগুলো আমি একটু পরে বের করব। এই ইহুদি নারীদের সাথে মোহাম্মদের সেনাবাহিনী সবাই মিলেমিশে সেক্স করতো তাদেরকে সেক্স হিসেবে ব্যবহার করত। এই দলিল আমি আস্তে আস্তে বের করব উনি যত বের করবেন আমি আস্তে আস্তে সমস্ত দলিল বের করব ইমতিয়াজ ভাই আপনার কি বের হওয়া শেষ হয়েছে একটা দলিল বের করতে কি আপনার কি মানে সৌদি যেতে হচ্ছে আমি কি তার তার জন্য আরেকটু ইজি ইজি করে দিব আসি ভাই আচ্ছা বলেন আচ্ছা প্রিন্স ভাই একটু আনমিট করুন তো ভাই একটু আনমিট করে কথা বলুন তো আমি তো একটু ছোট হেল্প করি তাহলে মনে হয় আপনার ইয়াটা করতে বেটার হবে একটু আনমিট করুন ভাই আচ্ছা আপনি কি জানেন বা সমর্থন করেন কিনা যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ আছে এটা কি আপনি জানেন বা জেনে সমর্থন করেন

হচ্ছে আল্লাহ যে হচ্ছে ইসলাম ধরো ত্যাগ করে ভাই জেনে শুনে যদি ইসলামের কোন একটা বিধানকে অস্বীকার করে যে আমি জানি এটা আছে কিন্তু মানবো না এটা সরাসরি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া আসি ভাই আপনাকে দেখে ধরুন এটা 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 কি সরাসরি মোটাদ বলে এটাই হচ্ছে ইসলামের যে কোনো বিষয়

কোন সারা শব্দ তো পাচ্ছি না ইমতিয়াজ ভাই আপনাকে আমি এত বড় একটা হেল্প করে দিলাম আপনি মানে আমাদের মুখের উপর ছুরে মারেন আনমিউট করে বলেন আমাদের আমাদের তো ভাই একটা ধৈর্য লিমিট আছে আনমিউট করে বলেন খারাপ ব্যবহার আপনি আমরা করতে চাচ্ছি না একটু আনমিউট করে বলেন যে ভাই আমার সময় লাগবে আরো একটা হেল্প করতে পারি শেষ মানে লজ্জায় নবীর নবীর কবরের মধ্যে মাথা ঢুকাইছে নাকি

আমরা কিন্তু তাকে ইয়ে করে রাখি নাই আমরা কিন্তু তাকে মিউট করে রাখি নাই সে কিন্তু চাইলে আনমিউট করে বলতে আপনি তো দেখতে কি মিউট করা আছে না আনমিউট করা আছে একটু দেখে বলুন তো হ্যাঁ হ্যাঁ মিউট করা আছে আর নিজে মিউট করে রাখছে আর কি আপনি যদি না বলেন তাহলে আপনি চলে যেতে পারেন আর কি সবাই সবাই বলেছে ভাই সেটা বলিস আচ্ছা যদি লজ্জা লাগে ইয়েটা দিতে ভাই তাহলে আমি বলি এটা কাজ করেন ইমতিয়াজ ভাই আপনি যেহেতু সময় নিচ্ছেন কিছু কথা বলতেছেন ওই কার্ডে আপনার মধ্যে নাই তাহলে দয়া করে ভাই আপনি একটু এইরকম একটা সেদা পজিশনে বসেন একটু বড় করে জুম করে দেখে আপনাকে হ্যাঁ এইভাবে একটু সেদা পজিশনে বসেন বসেন ভাই ও ইমতিয়াজ ভাই বসেন এখনো মানমিট করবেন আচ্ছা তাহলে বসেন আমি একটু ধাপাস একটা রাতে আপনার নবীর কবরে বাড়া দিই আপনাকে জান ফাঁকফ